আসসালামু আলাইকুম, মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানীর মিরপুরের মুসলিম বাজার থেকে উদ্ধার হওয়া 1971 সালে গণহত্যার শিকার কয়েকজন বীর শহীদের দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বীর শহীদের দেহাবশেষের অবশিষ্টাংশ সমাহিত করা হয়। এই দায়িত্ব পালনকে গৌরবের এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে এ সময় জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 1999 সালে মিরপুর 12 নম্বর সেক্টরের নুরি মসজিদের সংস্কারের সময় মুক্তিযুদ্ধ জাদুঘর 4টি মাথার খুলি এবং বেশ কিছু ছোট বড় হার উদ্ধার করেছিল। এসবের সাথে কয়েকজন বীর শহীদের আত্মীয়ের টিস্যু স্যাম্পল নিয়ে বিজ্ঞান ভিত্তিক গবেষণা করেন ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম হাসান বীর প্রতীক। পরবর্তীতে শহীদের দেহাবশেষ সমূহের কিছু মুক্তিযুদ্ধ জাদুঘর এবং কিছু সেনাবাহিনী জাদুঘরে সংরক্ষণের জন্য প্রদান করা হয় এবং বাকি অংশ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। সরকারি দলের কয়েকজন ব্যক্তির দুর্নীতির তথ্য বিএনপির পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন দুদকে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তবে এখনই সরকারি দলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে না বলে জানান মির্জা ফখরুল। করব যে দুর্নীতি দমন কমিশন এই যে বিষয়গুলো আমরা বলেছি সেই বিষয়গুলোর উপরে তারা সুষ্ঠু তদন্ত করে তার জাতির সামনে তুলে ধরবেন, প্রয়োজনীয় যে আইনের ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। দুর্নীতি যে একটা ভয়াবহ রূপ নিয়েছে সেইটাকে কিভাবে আমরা কমব্যাট করতে পারি, তাকে আমরা সেভাবে লড়াই করতে পারি তার বিরুদ্ধে, এবং সরকারের যে একেবারে সক্রিয় আপনার যোগ সাজশের মধ্য দিয়ে এই দুর্নীতিগুলো সংঘটিত হচ্ছে সেটার বিরুদ্ধে জনমত গড়ে তুলে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একে তো প্রতিদিনই হাওরের বাঁধ ভাঙছে, তার উপর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নতুন করে ভাবিয়ে তুলেছে হাওরের কৃষকদের। সুনামগঞ্জ এবং ভারতের আসাম ও মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে হাওর এলাকা থেকে যথাসম্ভব ধান কেটে নিতে কৃষকদের অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জ হাওরে 8 থেকে 10টি বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ফসল। এরপরও মনোবল ভাঙেনি কৃষকেরা। অবশিষ্ট বাঁধ প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা তাদের। এরপর কি শেষ রক্ষা করতে পারবেন কৃষক, প্রতিনিয়তই আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। নতুন করে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ভাবিয়ে তুলেছে কৃষককে তাদের শঙ্কা। ভারী বৃষ্টিপাত হলে সুনামগঞ্জের 729টি বাঁধ ভেঙে যাবে। এই বাঁধ ঠিক করছি, এখন আবার নতুন করে সমস্যা বাঁধে, বাঁধে নিচ দিয়ে পানি দিতেছে, যে কোনো সময় বাঁধ ধসে পড়তে পারে। আসলে বাঁধের কোনো গ্যারেন্টি নাই। বিশাল জমিন তো রয়েছে, আমরা কীভাবে চলি, আমরা চলার মতো কোনো কিছু নাই। সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি তাদেরকে যাতে পর্যাপ্ত পরিমাণে সাহায্য সহযোগিতা দেওয়া হয়, এবং যাদের কারণে আজকে এই বাঁধ ভেঙেছে বা যারা পিআইসি হয়েছে যে সমস্ত পিআইসির বাঁধ ভেঙেছে, আমি মনে করি যে এই সমস্ত পিআইসিদেরকে শাস্তির আওতায় আনা উচিত। বাঁধ রক্ষায় পানি ইউনিয়ন বোর্ড স্থানীয় জনপ্রতিনিধি পিআইসি চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা চেষ্টা করব, মানে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি সকলকে সাথে নিয়ে আমরা সেই বাঁধ সুরক্ষার চেষ্টা করব। তারপরেও যদি প্রকৃতির সাথে যুদ্ধ করে যদি আমরা টিকে না থাকতে পারি, বাঁধ যদি ভেঙে যায়, তখনও তো আসলে করণীয় কিছু নাই। সুনামগঞ্জের তাহিরপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা, দোয়ারা বাজার ও ছাতকের 12টি হাওরের বাঁধ ভেঙে 15 থেকে 20 হাজার হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। 8 থেকে 9টি বাঁধ রয়েছে ঝুঁকিতে, সেগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ন্ত্রণে থাকায় পানি ইউনিয়ন বোর্ড দায়িত্ব নিতে না চাওয়ায় নতুন করে আরও ফসল তলিয়ে যেতে পারে বলে কৃষকরা জানান। এনটিভি নিউজ ডেস্ক। সুনামগঞ্জ আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। গিয়াস, আবহাওয়া দপ্তর তো ভারী বৃষ্টির আভাস দিয়েছে, তো আসলে নতুন করে যদি ভারী বৃষ্টি হয় তাহলে ফসলের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হতে পারে বলে আপনি মনে করছেন? মিতা, আপনি যেমনটি বলছিলেন যে সুনামগঞ্জের আমরা যে কতদিন আগে খবর দিচ্ছিলাম, তো আজকে গতকালকের পর থেকে এই খবর আরও আতঙ্কের সৃষ্টি করেছে হাওর এলাকায়। তো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদী, যে একপাশে আছে মাটিয়ান হাওর এবং অন্য পাশে আছে শনির হাওর।
তো আপনারা দেখছেন, যদি খেয়াল করেন আমার পিছনে গতকালকে যে প্রশাসন হাওরের বাসীকে অনুরোধ করেছিলেন যে 80% ধান যদি পেকে যায় যেন কেটে আনা হয়, তো তারা তারপরেও কৃষকরা যে 80% ভাগ ধান পেকেছে তো সেগুলো কাটার চেষ্টা করছেন। তো মিতা, আমার সাথে আজকে আছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমরা আসলে ওনার কাছ থেকে জানতে চাইব যে সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি কী। আপনি আপনারা তো গতকালকে ঘোষণা দিয়েছিলেন যে 80% যেন ধান কেটে নেওয়া আসা এবং সেই সাথে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় যে আকস্মিক বন্যার আশঙ্কা করেছিলেন, তো আজকে পরিস্থিতি কী এবং আপনারা এই ব্যাপারগুলোকে কীভাবে দেখছেন? এখন পর্যন্ত আমাদের সব কিছু স্থিতিশীল আছে, অর্থাৎ পানি আর বাড়েনি। এবং আমাদের জন্য আতঙ্কের বিষয় হলো যে আগামী 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং সেই পূর্বাভাসের কারণেই আমরা আপনাদের মাধ্যমে সকল চাষিদেরকে অনুরোধ করেছি যে যেখানে 80% ধান পেকেছে সেটি দ্রুত কেটে ফেলার জন্য। এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে কৃষকেরা মানে যেখানে ধান পেকেছে সেই ধান কাটা শুরু করেছে, এবং বাঁধ রক্ষার জন্য আমরা সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানিয়েছি। পিআইসির পাশাপাশি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি সকলেই আমাদের সাথে আছে। আমরা বাঁধ সকলে মিলে বাঁধ সুরক্ষার কাজ করে যাচ্ছি। এখানে আগামী 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে আশা করি আমাদের আর কোনো ক্ষতি হবে না। তমিতা, আপনি শুনছিলেন আমাদের সুনামগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে যে আমাদের সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি কী। তবে যদি 13 তারিখ মানে আজকে 11 তারিখ 12-13 তারিখ এই 2-3 দিন যদি বৃষ্টিপাত কম হয় তাহলে যে সার্বিক পরিস্থিতি আছে তার কিছুটা উন্নতি হবে, আবার যদি 13 তারিখ থেকে পানি এবং ভারী বর্ষণ শুরু হয় তাহলে কিন্তু প্রত্যেকটা বাঁধেই ঝুঁকি রয়েছে। তমিতা, এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানছিলাম হাওরের বন্যার খবর। চাকরি দেওয়ার কথা বলে ঝালকাঠির এক কলেজ ছাত্রকে ঢাকায় এনে অমানবিক নির্যাতন করে পরিবারের কাছ থেকে একটি চক্র 50,000 টাকা মুক্তিপণ আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার সরোয়ার রাব্বিকে ঝালকাঠির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরোয়ার রাব্বির পরিবার জানায়, 2 মাস আগে ঢাকার গাজীপুর এলাকার সাকিব হাসান নামে এক যুবকের সাথে ফেসবুকে পরিচয় হয় রাব্বির। পরে তাকে ভালো চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় আসতে বলে। 8 এপ্রিল গাজীপুরের টঙ্গীতে আসার পর তাকে আটকে রেখে পরিবারের কাছে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় চালানো হয় নির্যাতন। পুলিশ বলছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। চাঁদপুরে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডায়রিয়া রোগী, তাদের মধ্যে বৃদ্ধ ও শিশুর সংখ্যাই বেশি। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শরীফ, চাঁদপুরে ডায়রিয়া রোগীর সংখ্যা কিরকম দেখছেন? মিতা, যখন করোনা পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে তখনই কিন্তু ডায়রিয়া আক্রান্ত সংখ্যা বাড়তে থাকায় কিন্তু মানুষের মাঝে একরকম আতঙ্ক দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। এখানে কিন্তু শিশু ওয়ার্ডে কিন্তু এখনো প্রায় 100+ শিশু ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু চিকিৎসা নিচ্ছে। এছাড়া কিন্তু মতলব দক্ষিণ উপজেলায় কিন্তু ICDRB হাসপাতালে কিন্তু 70 সিটের বিপরীতে কিন্তু প্রায় 300+ শিশু সহ নানা বয়সী রোগে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে। একরকম এই ডায়রিয়া এবং কলেরা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাওয়ায় কিন্তু চিকিৎসক এবং নার্সরা কিন্তু হিমশিম খাচ্ছে। চাঁদপুর ছাড়া কিন্তু আশপাশের জেলার মানুষ কিন্তু এই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং কিন্তু মতলব ICDRB হাসপাতালে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে। প্রথমত কিন্তু চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কিন্তু শিশু সহ নানা বয়সী মানুষদেরকে নিয়ে আসা হয়। এখানে পরিস্থিতি বৃদ্ধি পেলে কিন্তু আশঙ্কাজনকভাবে তাদেরকে কিন্তু ঢাকা এবং মতলবের ICDRB হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয়। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, মূলত আবহাওয়াজনিত এবং গরমের কারণে কিন্তু এই ডায়রিয়া এবং কলার রোগী কিন্তু প্রকোপটা বাড়ছে। তারা কিন্তু বলেছেন যতটুকু সম্ভব কিন্তু বাইরের খাবার এবং পানীয় কিন্তু না খাবার জন্য কিন্তু তারা পরামর্শ দিয়েছেন, এবং পবিত্র মায়ের রমজানে কিন্তু যারা ইফতার করেন তাদেরকে কিন্তু তেলাক্ত তেলের জিনিসটা না খাওয়ার জন্য কিন্তু পরামর্শ দিয়েছেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত প্রায় 100+ রোগী কিন্তু ভর্তি রয়েছে। তারা কিন্তু এখন এই নার্স এবং চিকিৎসককে কিন্তু একেবারেই হিমশিম হিমশিম খাচ্ছে। তো চাঁদপুরে এই ডায়রিয়া প্রকোপের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মিতা,
চাঁদপুর থেকে জানছিলাম ডায়রিয়ার খবর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভরে উপজেলার দুটি ইউনিয়নের ছয়টি গ্রামে প্রায় শতাধিক গাছপালা ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদি হাসান খান শাওন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি। এবারে আন্তর্জাতিক, কে হবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী, শেহবাজ শরীফ নাকি শাহ মাহমুদ কুরেশি? স্থানীয় সময় আজ দুপুর দুটায় পাকিস্তান পার্লামেন্টে সেই ভোট হবার কথা রয়েছে। এদিকে পাকিস্তানে রোববার রাতে বিক্ষোভ করেছে লাখো মানুষ। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে তেহরিকি ইনসাফের আয়োজনে দেশের অন্তত ৪০টি স্থানে বিক্ষোভ হয়। পাকিস্তানের সরকার পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে রাজধানী ইসলামাবাদ, করাচি, পেশোয়ার, লাহোর সহ অন্য বড় শহরে। বিক্ষোভকারীরা পাকিস্তানের মার্কিন হস্তক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানান। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার হয়েছে। সেই সাথে জোরালো হচ্ছে রাজাপাকসের পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে যোগ্য ব্যক্তিদের ক্ষমতায় বসানোর দাবি। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, চলতি সংকট উত্তরণে এই পরিবারের ওপর ভরসা রাখতে পারছেন না মানুষ। দাবি আদায়ে রাজধানী কলম্বোতে প্রতিদিনই রাস্তায় নামছেন তারা। এর আগে শনিবার কলম্বোর জনপ্রিয় গলফেইস গ্রিন পার্কে ছাত্র, শিক্ষক, আইনজীবী, অভিনেতা ও স্থাপত্যবিদেরা বিক্ষোভে সামিল হন। তীব্র গরম আর রোদ উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা দেশের জাতীয় পতাকা নেড়ে নানা স্লোগান দেন। এ সময় সিংহলি ও ইংরেজি ভাষায় প্ল্যাকার্ডে লেখা ছিল, দুর্নীতিবাজ মন্ত্রী চাই না, রাজাপাকসে পরিবারের হাত থেকে শ্রীলঙ্কাকে রক্ষা করো, এমন সব স্লোগান। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের প্রয়োজনীয় সব অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রোববার এ কথা জানান। তিনি বলেন, রাশিয়া কর্তৃক ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখল এবং বেসামরিক নাগরিকের ওপর হামলা প্রতিরোধে বাইডেন প্রশাসন ইউক্রেনকে আরও অস্ত্র দেবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ বাহিনী নির্যাতন ও কাপুরুষতাকে বেছে নিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া আরও বড় আকারের অভিযান চালাচ্ছে পারে বলে সতর্ক করেন তিনি। অন্যদিকে ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো এর সদস্য দেশগুলোর সীমান্তে স্থায়ীভাবে সামরিক উপস্থিতি রাখার পরিকল্পনা করছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।